মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবার ফাঁদ পর্দা ফাঁস করলো পুলিশ। 100% চাকরির বিজ্ঞাপন দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার পর্দাফাঁস করলো মালদা পুলিশ। গত 6 বছর থেকে মালদা জেলার বুকে পুলিশ প্রশাসন দপ্তরের ঢিল ছোড়া দূরত্বে চলছিল সরকারি চাকরিতে নিয়োগের নামে ফাঁদের কারবার। কিন্তু পুলিশের তৎপরতা এই কারবারের শেষ রক্ষা আর হলো না। সম্প্রতি রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আর তারপরেই এই বিষয়টি নজরে আসে সাইবার ক্রাইম দপ্তরের কর্তাদের। শুরু হয় তদন্ত, আর এই তদন্ত করতে গিয়ে চক্ষু চড়কগাছ জেলা পুলিশ কর্তাদের। মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজ্য পুলিশ দপ্তরে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নাম লিপিবদ্ধ করার জন্য আবেদন করা হয় এখানে। সোশ্যাল মিডিয়াতে ভয়েস রেকর্ডিংয়ের এমন একটি বিজ্ঞাপন সামনে আসতেই নড়ে চড়ে বসে মালদা জেলা পুলিশ প্রশাসন। তড়িঘড়ি গ্রেপ্তার করা হয় এই কারবারের এক পাণ্ডা সুমন গুপ্তকে। মালদা থানার পুলিশ সুমন গুপ্তকে গ্রেপ্তার করে শুরু করেছেন জেলা। রাজ্য জুড়ে এই প্রতারণার কারবার ছড়িয়ে রয়েছে বলে অনুমান পুলিশ কর্তাদের। সিভিক ভলেন্টিয়ার পদে কেবল এই জেলাতেই নিয়োগ হবে তা নয়, রাজ্য জুড়েই নিয়োগ হবে বলে উল্লেখ রয়েছে এখানে। আর তাতেই তদন্তকারী পুলিশ কর্তারা মনে করছেন এই কারবারে রয়েছে আরও বেশ কয়েকজন, খোঁজ চলছে তাদের। তবে এ ব্যাপারে মালদা জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি ক্যামেরার সামনে কিছু না বললেও এই কারবার চক্রটি সক্রিয় ছিল তা তিনি স্বীকার করে নিয়েছেন। পুলিশের সিভিক ভলেন্টিয়ারের নামে এমন প্রতারণা চক্রের হদিশ পেয়ে তিনি হতভম্ব। এদিকে ধৃত সুমন গুপ্ত জানান তিনি নির্দোষ, ভুলবশত এমন হয়েছে। আমি দিচ্ছিলাম না স্যার, এটা ভুলবশত আমার কাছ থেকে সেন্ড হয়ে যায়, মানে আমাকে একজন পাঠাই আমার গ্রুপে, এবং সেটাকে আমি আবার কপি করে অন্যজনকে একটু মজা করার জন্য পেয়ে পাঠিয়েছিলাম। শিলিগুড়ি ওনার সঙ্গে আমার ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পরিচয়। আপনাদের র‍্যাকেটের সঙ্গে যুক্ত কি ও? র‍্যাকেট বলতে স্যার আমি ওনার, উনি আমার গ্রুপে পাঠিয়েছিলেন, সেটাই আমি। শিলিগুড়ির বাসিন্দা জয়ন্ত প্রামাণিকের কাছ থেকে এমন তথ্য পেয়েছিলেন। এই সংস্থার এক কর্মী জানান তারা বেকার যুবক যুবতীদের কম্পিউটার, নার্সিং ট্রেনিং, সেলাই মেশিন, নাচ সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগের তথ্য থাকলেও সংস্থার ছাত্রছাত্রীদের জানানো হয়। কিন্তু আমাদের গ্রুপে অজান্তে একটা সিভিল ভলেন্টিয়ার পুলিশের জব ঢুকেছিল। তো অনেকেই খোঁজ করে সরকারি জায়গাতে, ওরা চান্স পায় না কিংবা বলে স্যার এরকম কোনো খোঁজ থাকলে বলবেন। উনি যখন দেখলেন যে আমার গ্রুপে এই কাজটা ঢুকেছে, তখন আমি বলি স্টুডেন্টদের জানাই, এই বলে উনি ভয়েস এসএমএস করে কাজটা ছেড়েছিলেন। কিন্তু সাথে সাথে আমরা ইনকোয়ারিও করেছিলাম যে আমরা ভয়েস এসএমএসটা কিসে ছাড়লো। ভয়েস এসএমএসটা গ্রুপেই ছাড়লো, আমাদের একটাই গ্রুপ আছে, সেই গ্রুপেই ছাড়লো, হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপেই ছেড়েছিলেন কাজটা। আমরা স্যার আমরা কিভাবে পেলাম আমি তো ওটাও জানি না, কিন্তু স্যার আমাকে বললেন যে ভলেন্টিয়ার পুলিশে একটা কাজ ঢুকলো। হোয়াটসঅ্যাপে এটাই জানিয়েছিলেন যে ভলেন্টিয়ার পুলিশের একটা জব ঢুকেছে, তোমরা যদি পারো যোগাযোগ করে নাও, এইটুকুই ভয়েস এসএমএস করেছিলেন, আর কিছু না। তদন্তকালে পুলিশ কর্তাদের অনুমান বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের আড়ালেই চলতো এই ভুয়ো কারবার। বিগত দিনে এই বিষয়টি নজর এড়িয়ে গেলেও আগামীতে কড়া নজরদারিতে থাকবে এমন সব ভুঁইফোর সংস্থাগুলি। এখানে দেখলাম সিভিক ভলেন্টিয়ারের অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, এই ভুয়ো অ্যাডভার্টাইজমেন্ট করে এই রাজ্য সরকারের যারা নেতৃত্বে আছেন, তৃণমূলের যারা নেতৃত্বে আছেন, তাদের মততেই এই সমস্ত কাণ্ডগুলো ঘটছে, এবং তাদের সাহসেই গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় এরকম সেন্টার গজে উঠছে, এবং সেখানে একজন করে দালাল ফিট করে তৃণমূল নেতৃত্ব পাশে তাদের ভরসা দিচ্ছে যে কিছু হবে না, তোমরা টাকা তুলে আমাদের দাও। সেই টাকা তারা আত্মসাৎ করছে এবং এরাও সাহস পাচ্ছে করার। এই সমস্ত চিটিংবাজ ছেলেপেলে যারা এগুলো করছে, তারা এই সমস্ত চিটিংবাজি করছে। আপনাদের সামনে তো কেবলমাত্র একটা অংশ দেখা গেছে, এর বেশিরভাগটাই আরও নিচে আছে, একজন ধরা পড়েছে, এরকম বেশ 100-200 লোক আপনারা খুঁজে পাবেন। আপনারা যদি বামনগোলা থেকে আরম্ভ করে হরিচন্দ্রপুর, আর এদিকে বৈষ্ণবনগর থেকে আপনারা যদি গাজল এর মধ্যে যান, তাহলে দেখবেন অন্তত পক্ষে তৃণমূলের এই সরকারের নেতাদের আন্ডারে বিভিন্ন জায়গায় প্রাইমারির কেউ কেউ এসএসসির বিভিন্ন দালাল চারিদিকে ছড়িয়ে পড়েছে। কলেজের চাকরি কোথাও 8 লাখ, কোথাও 7 লাখ, কোথাও 18 লাখ, এরকম দর হেঁকে মানুষের কাছ থেকে টাকা তুলছে।
জেলা তৃণমূল কংগ্রেসের দাপুটের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, স্বচ্ছ মমতা ব্যানার্জির প্রশাসন, সক্রিয় পুলিশ, তাই প্রতারণা চক্রটি ধরা পড়ে এবং গ্রেপ্তার হয়েছে। তৃণমূল পার্টি এগুলোকে প্রশ্রয় দেয় না, এদের জন্মটাই হয়েছে চিট করার জন্য, এবং এরা কখনো কখনো রুলিং পার্টির নাম ভাঙিয়ে কাজগুলো করে। রুলিং পার্টির লোকরা এটা করে, বিশেষ করে মমতাদের স্ট্রিক্ট অর্ডার আছে, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। আপনি তো নিজে বললেন এখন যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাহলে আমাদের লোক থাকলে আমরা গ্রেপ্তার করতাম, পালিয়ে যেত। আমরা গ্রেপ্তার করছি এই কারণে মানুষকে, মানে সরকার, আমি আমাদের সরকার, জনগণের সরকার এই জন্যে গ্রেপ্তার করেছে, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই জন্যই করা হয়েছে। সরকার মানে এই শাসক দল এগুলোকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ উঠছে। বিজেপি তো সব রকম বলবে, ওরা দেখাক না দিল্লিতে ওরা কি করছে, অন্য অন্য রাজ্যে কি করছে, ওরাই তো বলতে পারবে। আমরা এই ধরনের কাজকে কখনোই প্রশ্রয় দিই না, আমাদের দল দেয় না, আমাদের দল এগুলোকে সমর্থন করে না। নজরদারি কি বাড়ানো উচিত কি মনে করছে? অবশ্যই নজরদারি তো জনগণের মাধ্যমে হয়, তা আমাদের যারা কর্মীরা আছে আমি এইটুকু বলতে পারি, এই কর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে, এই ধরনের ঘটনা হলে মমতা দি তো একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে, যে কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয় দরকার নেই একটা মিস কল করলে আমরা অ্যাকশন নেব। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার।